মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মা, এইভাবে চাবিটা তোমার কাছ থেকে কেড়ে নিলেন, এটা উচিত করলেন না। রাঙা বউ, তুমি তো বুদ্ধিমতী মেয়ে গো, এবার অন্তত বোঝো যে মা তোমাকে একটুও ভরসা করেন না। হ্যাঁ, তাহলে দেখলে না পান থেকে চুন খসলো কি খসলো না, মায়ের আসল রূপটা বেরিয়ে এলো। ফুলবদি, আমি বলে কি, অন্যদের বিষয়ে আমাদের না কথা না বলাই ভালো। আর বড় মা কতটা পাখিকে বিশ্বাস করে সেটা না সবাই জানে। পাখি, চলো এসো এসো। না খুশবাবু, আমি তো কাজটা ঠিক করে করতে পারিনি গো। বড় মা আমাকে এত বড় একটা দায়িত্ব দিলেন, সেটা তো আমি পালন করতে পারিনি খুশবাবু। দেখো, এবার যদি একটু তোমার ওই পটর পটর স্বভাবটা কমে। না, আমার আবার অনেক কাজ, আমি আবার যাই মায়ের কাছে গিয়ে কথাটা পারি। না, চাবির দায়িত্বটা তো কাউকে না কাউকে নিতে হবে, তাই না? দিদি ভাই অসুস্থ, দিদি ভাই তো বলেই দিয়েছে চাবির দায়িত্ব নেবে। আর দিদি ভাইয়ের পরে তো চাবির দাবিদার আমি। মা নিশ্চয়ই চাবিটা আমাকেই দেবেন। আমি না, আমি চাবিটা এই কোমরের এইখানটায় গুঁজে রাখবো, এইখানটায়। আর সারা বাড়িতে কোমর দুলিয়ে দুলিয়ে ঘুরে বেড়াবো, আর চাবিটাও ঝনঝন করে দুলবে তালে তালে। তোলাচ্ছি তোমার তালে তালে। শুনুন, দিদি ভাইয়ের পরে যে চাবির দাবিদার তুমিই হবে, এটা মনে হয় ভেবে নেওয়া ঠিক নয়, জানো তো। মানে যদি বুদ্ধির প্রসঙ্গ ওঠে, তাহলে চাবির দাবিদার আমি। মানে আমার বুদ্ধিটা তোমার থেকে একটু হলেও বেশি, এটা তো মানবে নাকি? অনেক বেশি। তা তুই ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চাইছিস, খা, কিন্তু পরে পস্তাবি, এটা আমি বলে রাখলাম। তুমি না খুব স্বার্থপর, তুই কি হিসাবে স্বার্থপর, তুমি অপারেশন করো না গো। আমার আর ভালো লাগছে না এই বিষয়ে কথা শুনতে। দেখো দেখো, তোমরা যদি সত্যিই যোগ্য হতে, তাহলে বড় মা আমার হাতে চাবিটা না দিয়ে তোমাদের হাতেই তুলে দিতেন। সেটা যখন করেনি, তার কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? দেখো দেখো শোনোদি, দেখো, একটা মূর্খ মেয়ে, সে কিনা আমাদের যোগ্যতা বিচার করবে না। আমি কিচ্ছু করছি না, আমি যে কাজটা করতে পারিনি সেটা আমি মুখ বুঝে মেনে নিচ্ছি, আমি দায়িত্বটা পালন করতে পারিনি সেটা আমি মাথা পেতে স্বীকারও করছি। কিন্তু চাবির অযত্ন যে আমি করিনি, চাবিটা ওই ডাস্টবিনে যে আমি ফেলিনি, সেটা আমি প্রমাণ করেই দেব। আর বড় মা আমাকে চাবি নেওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে বলেছেন, আমি সেটাই চেষ্টা করছি। তোমরাও এবার যোগ্য হওয়ার চেষ্টা করো, তারপর না হয় আমরা তিনজন পাশাপাশি দাঁড়াবো, দেখবো বড় মা আদতে কার হাতে চাবিটা তুলে দেন। চলো খুশবাবু। দেখলে দেখলে কিরকম গন্ডারের চামড়া মেয়েটার, মা এত অপমান করলেন, চাবি ওর থেকে কেড়ে নিলেন, তারপরে ও পটর পটর করে কথা বলে যাচ্ছে, উল্টে উল্টে আমাদের এই কথা শুনিয়ে চলে গেল। শোনাক না শোনাক, ওর সব কথা হজম করে নিলাম, কিন্তু চাবিটা যাতে ওর হাতে আর কোনোদিনই না পৌঁছয়, তার একটা ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।